হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল এইটা নিয়ে বসে গেছি, আর এটা তো মনে হয় সবাই ইউজ করে নিয়েছো, আমি লাস্ট আর কি। মানে আমার কাছে ছিল জিনিসটা, কিন্তু আমি ঠিকভাবে তোমাদের কাছে দেখাতে পারিনি। এখন আমি এখানে নিয়ে এসেছি, তাই ভাবলাম কি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কিন্তু সত্যি খুব উপকারী লেগেছে আমার, আর এটা দিয়েছে হচ্ছে আমার মেজো যা, ঠিক আছে, আমার জন্য নিয়ে এসেছিলো। তো তখন থেকে আমি এটাকে ইউজও করতে পারিনি, আর হচ্ছে কি যে তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। তো হঠাৎ করে আমার মনে মনে পড়ে গেল যে এটা তো ফুল দিয়েও করা যায়, সেই কারণে আমার সঙ্গে সঙ্গে যেই মাথায় এলো, ওই যে ওকে বলেছিলাম ফুল নিয়ে আসতে, ও ফুল নিয়ে চলে এসছে। এখন এই বরফটাকে খুলে আমি ওর মধ্যে ফুল দিয়ে আমার নতুন করে বসাতে দেবো। এই যে এটা কী ফুল এনেছিলো জানি না, আমি তো দেখেছিলাম গোলাপ ফুল দিয়ে করতে, যাই ফুল এনেছে আমি ওকে বলছি যে দেখ মুখে কিছু বেরোবে না। তো মাসি বললো যে না না কোনো অসুবিধে নেই, তুই দে ফুলটা। তো এই যে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর কেমন হয়েছিল না হয়েছিল সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালোই হবে, কারণ আমি তো দেখেছি অনেক ভিডিওতে ভালোই হয়েছিল। তো এখন এইসব কার্যকলাপই করছি আর কি। তারপরে এটাকে রেডি করে ফ্রিজের মধ্যে ভরে আমি লেগে পড়েছিলাম একটু কাজে, মানে মাসিমণিকে হেল্প করছিলাম লুচি ভাজাতে। তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এ তো ক্যামেরার সামনে এলেই এমন আবভাব করে যেন ওর শাশুড়ি দাঁড়িয়ে আছে সামনে, এতটা লজ্জা পায়। কীভাবে লজ্জা পায় সে তো তোমরা দেখতেই পাচ্ছ, আর বলছে কি যে জল ছুঁড়ে মারবো এমন বলছিল। তারপর ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আর এটা কি হচ্ছিল বলতো? এটা হচ্ছিল ওকে পড়তে নিয়ে যাওয়া, মানে স্যার বাড়িতে পড়াতে এসছে, ও পড়তে বসবে না কিছুতেই, কারণ ওর বড় দিদি এসছে, ও পড়তে যাবে না, সেই কারণে ওকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে ওর ঠাকুমা মানে মাসিমণির শাশুড়ি বই পড়ছিল, আমি তখন বলছিলাম যার পড়ার কথা নয় সে পড়ছে, আর তোর পড়তে এত সমস্যা। ও তখন বলছে আমি যাব না, ওকে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না আর কি। তারপরে জাগমগ করে গিয়ে পড়তে বসানো হলো। এখন সন্ধেবেলা, এটা আমি একটুখানি ফোনেতেই দেখেছিলাম আর কি, যে চকলেট দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছিল, ওই জন্য একটুখানি বাটার দিয়ে এই ব্রেডগুলো ভেজে এর ভেতরে চকলেট দিয়ে জানি না কী করেছিলাম, যাই করেছিলাম ওরা সেটা খেয়েছিল খুব ভালোভাবে আনন্দ করে, এটা দেখেই খুশি লেগেছিল। তো ভালোই লাগছিল খেতে, চকলেট দেওয়া ছিল যেহেতু। তারপরে ওই স্যান্ডউইচগুলো করার পর একটু চা করে নিলাম। তারপরে চা করে নেওয়ার পর হচ্ছে চা খাইয়ে দাইয়ে তারপরে বেরিয়ে গিয়েছিলাম বাইরে একটুখানি ঘুরতে নিয়ে। আর এই কুর্তিটা আমি নিয়েছি নতুন, মানে পুজোর জন্য আসলে নিইনি, এখানে তো আমার জামা নেই, সেই কারণে আমি মাসমণিদের দোকান থেকে এই কুর্তিটা নিয়ে নিলাম। তো এখন আমি রেডি হচ্ছিলাম আর একটুখানি ভিডিও বানিয়ে নিলাম সেই সময়।
রেডি, কত সুন্দর করে ক্লিপ আটকে চুল বেঁধে কত কী করেছিলাম, তারপর সব খুলে এমনি নর্মালভাবে ক্লিপ আটকে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছিলো এইভাবে। আর এই যে এখানে মোমো খাবে বলে ওয়েট করছে, মানে এতটা পরিমাণে গরম, ও আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, কি বলবো। তারপর আবার চলে এসেছি মশাইয়ের কাছে, মশাই নিজেও জানে না যে আমি ভিডিও বানাচ্ছিলাম, কী যে করছিলো আমি তাও জানি না, এমনি ভিডিওটা বানিয়েছি তো একটুখানি শেয়ার করে দিলাম, মজা লাগলো বেশ। তারপর আমি আর মাসিমণি রাত্রিবেলা একটু মিষ্টি কিনে নিয়ে ফিরছি, তারপর আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। হঠাৎ করে মাসিমণি বললো, এই যা মিষ্টি কিনেছি সেটাই তো দেখানো হলো না, তুই আবার ভিডিওটা অন কর। তারপরে আমি আবার ভিডিওটাকে এই যে অন করেছি, দিয়ে মাসিমণি দেখাচ্ছে যে মিষ্টি কিনেছি। তারপরে আবার একটুখানি গিয়েছিলাম ব্যাটারি কিনতে, কারণ রিমোটের, টিভির রিমোটের ব্যাটারি আর এসির ব্যাটারি দুটো খুলে খুলে মানে যখন যেটার দরকার লাগছে সেইটাতে লাগানো হচ্ছে। এই দেখে আমি বললাম, না একটু ব্যাটারি কিনেই নিয়ে আসা ভালো। তারপরে আবার বাড়ি এসে একটুখানি আটা মাখানোয় হেল্প করছিলাম মাসিমণিকে, তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে। বাই।